আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যেহেতু এটা যত মসৃণ একটি জায়গা তত আবার পিচ্ছিল, তো সামনে পথ চলার জন্য কিছু মানসিক প্রস্তুতির দরকার আছে। কি ধরনের প্রস্তুতি নিচ্ছ? আমি প্রস্তুতি বলতে অবশ্যই যে কোনো প্রতিকূল পরিস্থিতি যাতে না আসে সেটা আশা করি, তবে লাইফ ইজ নো বেড অফ রোজ, তো এর জন্য আসবেই বাধা, তো সেগুলো যাতে অতিক্রম করতে পারি। আর ভালো খারাপ সময় সব সময় থাকে, আল্লাহ খারাপ সময় দিয়ে মানুষের ধৈর্যের পরীক্ষা নেন, আর সেক্ষেত্রে পাস করে গেলে বা উত্তীর্ণ হলে আল্লাহই পুরস্কার দেন। তো আমি যে কোনো পরিস্থিতির জন্যই নিজেকে প্রস্তুত করে রেখেছি, আর জীবন মানে ওঠানামার জায়গায় হচ্ছে জীবন, তো খুব বেশি হতাশা কখনো জীবন আসতে দেওয়া যাবে না। আর আমার যে এজ, ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এই এই বয়সটাতেই মানে বেশি গ্র্যাব করে মানুষকে, তো আমি সবসময় চেষ্টা করি যে মানে পজিটিভ সাইডটা দেখতে সবার আগে। আর আমি এটা বিশ্বাস করি যে নীতির সাথে চলে বা যে সৎ তাকে সবাই ভয় পায়, সে যত বেশি ক্ষমতাবান হোক না কেন। আমি হয়তো বা আমার অত বেশি ক্ষমতা মানে আর পাঁচজনের তুলনায় আমার ক্ষমতা হয়তো অত বেশি না বা আমার বয়স অনেক কম, কিন্তু আমি যদি আমার জায়গায় সৎ থাকি, একজন অসৎ মানুষের যতই ক্ষমতাবান হোক না কেন সে অবশ্যই আমাকে ভয় পেয়ে চলবে। অবশ্যই তাই, খুব ভালো বলেছো, এটা খুব ভালো কথা। ছোট মানুষ কিন্তু খুব দামি একটা কথা বলেছো, যে ক্ষমতাবান মানুষ যতই হোক না কেন অনেস্ট মানুষকে তারা অবশ্যই ভয় পায়।